হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মৌসুমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ভিডিওটা শর্টই আছে, মানে আজকে ব্লগটা শর্ট আছে, বাট খুব ইন্টারেস্টিং আছে। কারণ আজকে এখন বাজে ঘড়িতে 8টা, আর আমি এখন বাড়ি থেকে একটু বেরোচ্ছি, আর সেটাও একলা না, সেটা দিদিকে নিয়ে সঙ্গে করে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি তার জন্য দেখতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে, যে আমি এখন কোথায় যাচ্ছি, এত রাত্রিরে আমি এখন বেরিয়ে কোথায় যাচ্ছি, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তো সঙ্গে থাকো, আমি একলা এত রাত্রিরে বেরোচ্ছি, তোমরা আমার সঙ্গে থাকো, তাহলে আমি ভরসা পাবো যে আমার সঙ্গে আমার বন্ধুরা আছে। ওকে, আর এখন আমি পরেছি এই যে জিন্স, আর পরেছি ব্ল্যাক সোয়েটার টাইপের। বাড়ির মধ্যে তো ঠান্ডাই নেই, আর বাইরে যত এত ঠান্ডা, আমার তো বাইরে বেরিয়ে পুরো জমে যাচ্ছে হাতগুলো, সিরিয়াসলি। গাড়িতে, আর তারপর আমি আমার ডেস্টিনেশনে ফাইনালি পৌঁছে যাবো। সঙ্গে থাকো পুরোটা দেখার জন্য। এখানে এত লম্বা সিঁড়ি উঠতে হবে, আমাদের এই ঠান্ডার মধ্যে সিঁড়িতে উঠতে উঠতে, যদিও গাটা হয়ে গেছে তো গরম, কিন্তু প্রচন্ড মানে হাঁপিয়ে গেছে আর কি। ও দেখো দেখো কত বড় শোনাচ্ছে মাউন্ট এভারেস্ট, উঁচুটায় উঠে গেছি। আজকে অনেক আছে বিয়ে বাড়ি, আমি হাঁপাচ্ছি। এখন আছি হচ্ছে আমাদের স্টেশনের ফ্লাইওভারের মধ্যে আছি, ওখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ওই পারে, সেটা এই পারে নেই, তাই জন্য গাড়িটা নিয়ে আর যাইনি, কারণ গাড়িটা আবার রাত্রের মধ্যে ক্রসিংটা ওখানে টপকাতে হবে, সেজন্য গাড়িটা রেখে দিয়েছি ওখানে স্ট্যান্ডে। দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, হেঁটে হেঁটে গিয়ে ওই পার থেকে জিনিসটা নিয়ে নেবো। পাগলের মধ্যে হজে বড়লে বক বক করতে করতে যাচ্ছি, সবাই মুখের দিকে হা করে দেখছি, বলছে তোমরা হয়তো কিছু শুনতে পাচ্ছ না। এবার চলো আগে গিয়ে যেখানে যাওয়ার সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি এই যে ধরে ধরে নামছি, আমি যখন সিঁড়ি দিয়ে নামি তখন ধরে ধরে নামি, আমার খালি মনে হয় আমি পড়ে যাবো, মাথা ফাথা ঘুরে, মানে এতটা মানে লম্বা সিঁড়ি দিয়ে নামার সময়। তো আমি ধরে ধরে নামলাম, স্টেশন দেখতে পাচ্ছি পুরো ফাঁকা, যদিও এদিকে মানে সবাই একটু তাড়াতাড়ি মানে এ করে যায়, বাড়ি চলে যায় আর কি। স্টেশনটা পুরো ফাঁকাই আছে, স্টেশনে বেশি ভিড়ভাড় নেই, আর দিদি আছে সামনে, আর আমি একা এখানে এরকম পেছনে বাবা 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 করতে করতে যাচ্ছি। সো আমি এখন জাস্ট মানে আন্দুল স্টেশনের যেখানে টিকিট কাউন্টার আছে ওখানে মুখ দিয়ে ঢুকবো, ওখান দিয়ে ঢুকেই মানে ওই পারেটাই যেতে হবে আর কি। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে এখান দিয়ে আমি ইন করবো। আর এখানে দেখতে পাচ্ছি যাত্রী প্রতীক্ষালয়, আর এখানে হচ্ছে টিকিট কাটে, আর আমরা হচ্ছে মিডিল দিয়ে এখন যাচ্ছি, যাবো আমরা হচ্ছে এখন ওই পারে, আর ওই পারে হাঁটতে হাঁটতে ফাইনালি চলে এসেছি ওদিকে থেকে। মনে হচ্ছে এদিকে ঠান্ডাটা এখন একটু কম আছে, কারণ এদিকে হচ্ছে গাছপালা কম, পুকুর ঘাট কম, সো ঠান্ডাও কম। সো ফাইনালি এখানে চলে এসেছি। সো কোথায় চলে এসেছি এখন বলি, সেটা হচ্ছে যে রাতে আজকে সারাদিন যেহেতু ঢালাই হয়েছে, সারাদিন অনেক টায়ার, সেই জন্য একটু টায়ার না অনেক টায়ার, সেই জন্য আজকে কারো রান্না করার ইচ্ছা নেই, সেই জন্য এখানে একটা ভালো পরোটার দোকান আছে, খুব ভালো কচুরি বিক্রি হয় ওখানে। সো আমরা এসেছি ওখানে আজকে রাতে ডিনারটা কিনতে, সো ওটা ওখান থেকে কিনে নিয়ে তারপর আমরা ব্যাক করবো বাড়ি। তো ওটাই ফাইনালি ফাইনালি পৌঁছে গেলাম দোকানের সামনে। দেখতেই পাচ্ছ বন্ধুরা দোকানের সামনে কত ভিড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে ঠিক এরকমই অনেক অনেক ডিমান্ডে, ওই দেখো মোগলাই ভাজছে, খুব টেস্টি এদের দোকানের মোগলাইটা। আর এরপরে তারপরে আমরা তো কখন থেকে অর্ডার দিয়ে দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি, পরে আর নাখানি মোগলাই করে যাচ্ছে, তারপরে আবার এই মশলাপাতিগুলো আনাজগুলো ছোটো ছোটো করে কেটে দিয়ে ভাজছে, কী করবে মনে হচ্ছে চাউমিন। হ্যাঁ, এরপরে একজন চাউমিন অর্ডার দিয়েছে, তো চাউমিনটা করছে। আর আমাদের অর্ডারটা তো অনেক বাকি, মানে অনেকজনের পরে আমরা গেছি, তো লাইন বাই লাইন তো সেরকমভাবেই দেবে না, বাট চাউমিনটা দেখে অনেক অনেক টেস্টি লাগছিলো। পাশের দোকানে আবার আছে একটা চা কফির দোকান, সেখানে আবার সবাই দেখছি চা কফি খাচ্ছে, আর এদিকে ভালো ভালো রান্নাগুলোর দিকে দেখছে কীরকম টেস্টি টেস্টি রান্না হচ্ছে। এখানে আমরাও দাঁড়িয়ে দেখছিলাম যে কোনটা কীরকমভাবে কী করে, ঘরে তো চাউমিন আমরাও করি, বাট ওটা কী প্রসেসিংয়ে করে কীরকম কী আমরা দেখছিলাম। তারপরে তো ফাইনালি ফাইনালি আমাদের যে পরোটাটা নিতে গেছিলাম পুর ভরা, সেটা ভাজা শুরু হলো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে লাগলাম যে ওহো কেমনভাবে বানায়, এত দূর থেকে আমি আনতে আসি, কত ডিম্যান্ড এই পরোটা, কাজ যদি শিখে যায় তাহলে বাড়িতেও আমি এরকমভাবে পরোটাটা নিজের হাতে বানিয়ে।
তো অনেকগুলো পরোটারই আমরা অর্ডার দিয়েছিলাম, তো দাদা মনে হয় ভাজতে ভাজতে উনিও ক্লান্ত হয়ে গেছেন, কারণ আমাদের মেম্বারগুলো অনেকগুলো ছিল আর সবার ভাগে দুটো করে ভেবে নিয়েছিলাম, তো সেই হিসাবেই অর্ডার দিয়েছিলাম। আমিও দেখে দেখে ভাবছি যে হাই কখন বানানো কমপ্লিট হবে। আর অনেকটা গরম ছিল যখন আমাদেরকে দিয়েছিল পরোটার প্যাকেটটা, জানো তো। আর আমার দিদি ওদিকে দাঁড়িয়েছিল, দিদিও বলছে কখন হবে, আর ছিল অনেকগুলো পিসেস ছিল তো। তো ফাইনালি ফাইনালি আস্তে আস্তে করে করে কমপ্লিট হয়ে গেল আমাদের পরোটাগুলো, সবগুলো ভাজার, যাতে তেলগুলো ভালো করে ঝরে যায়, সেজন্য পরোটাগুলো ভেজে পুরো চুবোচুবি তেল থেকে তুলে নিয়ে চুবড়ির মধ্যে, চুবড়িটা সামনে ছিল, চুবড়ির মধ্যে রাখছিল, রেখে যাতে তেলটা ভালো করে ঝরে যায়। না হলে কি হয় কি, এমনি ওরকমভাবে ওপেনলি দিয়ে দিলে তেলটা পুরো ওর মধ্যে থেকে যায়, যেটা আমাদের শরীরের জন্য অনেকটাই খারাপ আর কি। সো ফাইনালি কমপ্লিট আমাদের পরোটা ভাজা। এবারে আমাদেরকে দিয়ে দেবে ওই যে ওইখানে কাকুটা ঠোঙার মধ্যে রেডি করেছে, আমি এদিকে দেখাচ্ছি, দেখো কত বাজার বসেছে, আর বাজারগুলো পুরো টাটকা, পুরো যেন মনে হচ্ছে গাছ থেকে নিয়েছে। ওই দেখো ওই দেখো দেখো বন্ধুরা, আমাদের দিয়ে দিয়েছে ফাইনালি, ফাইনালি আমাদের প্যাকেটটা দিয়ে দিয়েছে। আর দিদি টাকাটা দিয়ে দিয়েছিলো, বাকি ব্যালেন্সটা এসে দিদিকে দিয়ে দিল, আর আমি এটা ব্যাগের মধ্যে ভরলাম, ভরে এবার চললাম বাড়ি। তো আমার হয়ে গেছে কেনা, আমরা এখান থেকে বেরিয়ে গেছি, আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনে, মানে আবার ওই তোমার টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি, গিয়ে রোডটা তোমার ওটা কী বলে টিকিট কাউন্টারটা ক্রস করবো, ক্রস করে আবার ফ্লাইওভার দিয়ে উঠে আবার ওই পারে গিয়ে ওই পারে দিয়ে আবার সা করে নিচে দিয়ে নেবে, আবার ওদিকে আছে আমাদের গাড়ি, গাড়িতে উঠবো, না না গাড়িতে উঠবো না, গাড়িটা চালাবো, আর চালিয়ে সা করে চলে যাবো বাড়ি। তো আমাদের যেটা কিনতে এসেছিলাম কেনা হয়ে গেছে, তো এখন আমি ঢুকছি টিকিট কাউন্টারের মধ্যে, আর সঙ্গে আছে দিদি, এদিকে ঠান্ডা একদম নেই, গিয়েই আবার ওপরটা ক্রস করবো, ওপরে হয়ে যাবে আবার প্রচুর ঠান্ডা। সো আমার ফেভারিট পরোটা আমার কেনা হয়ে গেছে, আর এখন বাড়ি গিয়ে গরম গরম আমরা সার্ভ করবো চানা মশলার সাথে। আর ওখানে বাড়িতে আছে পপকারানি, মা আছে, বাবা আছে, বাবা আজকে ডিউটি যায়নি, বাবা আজকে ডিউটিটা অফই নিয়েছে, যেহেতু বাড়িতে একটা বড় কাজ ছিল। তো আমাদের এটা এই জন্যে তোমাদের বলছিলাম যে এই জন্যে আসা। অ্যান্ড এখানে আমরা যেখানে থাকি এখানের মধ্যে মানে এটা অনেক দারুণ বানায়, এটা আমরা অনেক দিন ধরেই খাই, মানে ম্যাক্সিমাম এদিকে এলেই মাঝে মধ্যে একটু টিফিন খাওয়ার ছিল, টিফিন খাওয়া কি মানে দু পিস খেলেই পুরো পেটটা পুরো ভর্তি হয়ে যায়, আর দারুণ 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 খুবই ইন্টারেস্টিং লাগে, খুবই টেস্টি লাগে সিরিয়াসলি। তো চলো এখন আবার এই বড় সিঁড়িটা উঠতে হবে, মাউন্ট এভারেস্টের মতো যেন মনে হবে পৃথিবীর সর্বোচ্চ চূড়ায় উঠছি, আর আমি তো হাঁপিয়ে যাবো, আর ও আবার দেখেই আমি হাঁপিয়ে যাচ্ছি যে আমাকে এতটা সিঁড়ি উঠতে হবে। তো চলো ওই যে দেখো এখনও আছে প্রচুর ভিড়, কারণ হয়তো অনেকক্ষণ ট্রেন আসেনি, সেই ট্রেনের জন্য হয়তো মানুষ ওয়েট করছে যারা মানে দূর দূরান্তে যাবে। আমি এই যে উঠছি সিঁড়িতে, উঠে এখন হাঁটাহাঁটি করছি, তো উঠে পড়েছি ফ্লাইওভারে, এখন যাচ্ছি ফ্লাইওভার দিয়ে, আর এখানটা আছে মোটামুটি এক মিনিটের মতন রাস্তা, ফ্লাইওভারটা অনেকটাই লং আর কি এদিক থেকে ওপার অব্দি, তো এতটা চলে যাবো অ্যান্ড ওপারে গিয়ে তারপরে আবার ওখানে মানে এদিকের থেকে আবার ওদিকে তুলনা সিঁড়িটা হচ্ছে আরও লং, অনেকটা নিচেটা হেঁটে হেঁটে নামতে হবে, তো ওটা নামবো নেবে তারপর ওখান থেকে যেটা বললাম গাড়িটা নেবো আর নিয়ে তারপর চলে যাবো বাড়ি। তো নেমে গেছি আমি এখন এই যে ফ্লাইওভার থেকে, ট্রেন থেকে নেমে গেছি, এদিকে দেখতে পাচ্ছ সব মার্কেট বসে আসছে ছোটোখাটো, মানে সন্ধ্যের, কিন্তু সকালের দিকের মার্কেটটা আরও বড় থাকে, রাতের বেলাও মার্কেট থাকে, আমাদের এখানটা জামজনক মানে খুব জামচক এলাকা, কী জানি জামচক কী বলে যা কী বলে, হ্যাঁ যাই হোক। সো এই হচ্ছে ব্যাপার, অ্যান্ড ফাইনালি আমার আছে ওখানে স্কুটিটা, ওখান থেকে গাড়িটা নেবো, অ্যান্ড চল 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 চল, এই তো এই তো মনে পাশ দিয়ে মনে পাশ দিয়ে মনে পাশ দিয়ে ধরতে পারিনি কিছু। আমি চলে এসেছি ঘরে, আর আমার যেগুলো মানে কিনতে গিয়েছিলাম সেগুলো সব কেনা হয়ে গেছে, আর দিদি দেখো এখানে রিলস বানাতে ব্যস্ত, পকোড়া নিয়ে স্টাইল মারতে ব্যস্ত, মাকে এখন দেয়া হয়েছে খাবার পরিবেশন করার জন্য, মা এখন এটা বাড়ছে, কি বাড়ছে দেখা যাক,
পকারানি হেল্প করছে মাকে ঢালার জন্য। মা খুব স্মুথলি সুন্দরভাবে তরকারিটা ঢাললো। ওয়াও ওয়াও ওয়াও, তরকারিটা জাস্ট কালার দেখো, দেখেই মনে হচ্ছে অসাম হয়েছে। খুবই ওরা টেস্টি বানায়, যার জন্যই আমি এত দূর থেকে যাই যেটা তোমাদেরকে বললাম। আর যারা যারা এখানে আমার লোকেশনে যারা এই ব্লগটা দেখছে তারাও অবশ্যই পরোটাটা এই দোকানে গিয়ে ট্রাই করো, অনেক সুন্দর। একবার খেলে ডেফিনেটলি আবারও যাবে, গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি। মা এখন বাজছে পরোটাটা, এই যে পকোড়ানি খাচ্ছে। পকোড়ানি কেমন খেতে? তরকারিটা টেস্টি? তুমি জামা পরোনি কেন ঠান্ডার সময়? তোমার ঠান্ডা লাগে না? ও ঠান্ডা লাগে না তো, চলো ও খাচ্ছে। এই এই যে নিলাম নিলাম, আর এটা আমার ফার্স্ট বাইট। এতটা ঠান্ডার মধ্যে কষ্ট করে গিয়ে আনা ডেফিনেটলি আমার মায়ের জন্য। সুইট মম, মাও আমাকে অনেক ভালোবাসে, আর সেই জন্য আমার মা আমাকে অনেক মাঝে মধ্যে খাইয়ে দেয়, তেমনি এখনোই দেখো আমার মা আমাকে খাইয়ে দিচ্ছে। দেখো দেখো বন্ধুরা, দিদি হিংসা করছে আমাকে খাইয়ে দিচ্ছে বলে, মা এখন দিদিকে খাইয়ে দিচ্ছে। হাউ সুইট, আমি তোমাকে তোমার মা খাইয়ে দেবে, আমাদেরকে আমাদের মা খাইয়ে দিয়েছে, তোমাকে তোমার মা খাইয়ে দেবে। আমাদের রাতের ডিনারটা রাত 9:30 বাজে, এখন আমরা খাচ্ছি। তো এইসব হচ্ছে ব্যাপার, চলো আজকে আর ভিডিওটা বাড়াবো না। এইভাবে হচ্ছে আমরা এখন এই যে বাইকটা ছিললাম, এই যে নিলাম, আর এই যে খেলাম। হেভি হাতও চাচ্ছি, এই হাতটা চাচ্ছি বলে হয়তো অনেকে তোমরা বাজে কমেন্ট করবে, অনেকে হয়তো ভুল ভাল বলবে, কিন্তু যার যেটা পছন্দ ভাই, আমার ভালো লাগে আমি করি, তার ভালো লাগে না সে করবে না, আমার ভালো লাগে আমি করি। তো চলো আজকে ব্লগটা আর বাড়াবো না। এইভাবে হচ্ছে আমাদের ছোট্ট ফ্যামিলি, আর আমরা এইভাবে সবাই মিলে একসাথে থাকি, আর এইভাবে আনন্দ করে ছোট ছোট খুশি দিয়ে সবাই আমরা ভালো থাকার চেষ্টা করি। আর তোমাদেরকেও বলবো, তোমরা এইভাবে আশীর্বাদ করো যে আমাদের এই ছোট্ট পরিবারটা যেন সবাই সুখে আনন্দে ভালোভাবে থাকে। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আমি কামনা করি আমার বজরঙ্গুলির কাছে যে তোমরাও সবাই ভালো থাকো, তোমাদের পরিবার সকলে ভালো থাকুক, তোমরা অনেক অনেক ভালো থাকো, তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদই আজকে আমার এখান থেকে এতটা জায়গায় পৌঁছে গেছি। আর তোমরা যদি আমার সঙ্গে থাকো, তোমাদের ভালোবাসা যদি পাই, আমি অবশ্যই আরও অনেক উপরে উঠবো, আর সবটাই তোমাদের জন্য, তোমাদেরকে নিয়েই উঠবো, তোমাদের সাথেই উঠবো। তার জন্য অবশ্যই তোমাদের সাথটা আমার একান্ত প্রয়োজন, তোমরা অনেক আমাকে ভালোবাসা সাথ দিয়েছো, যার জন্য আজকে আমি এতটা জায়গায় পৌঁছে গেছি, সবটাই তোমাদের জন্য। অ্যান্ড আমার সাথে এইভাবেই তোমরা পাশে থাকো যাতে আমি আরও উপরে উঠতে পারি। সো চলো আজকের ব্লগটা বাড়াবো না, আজকে ব্লগটা এতটাই রাখলাম। সো অনেক অনেক ভালো থেকো, আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সো আজকের জন্য টাটা, আলবিদা, বাবাই, মুয়া, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে, বাবাই।